শ্রোতা আপনারা শুনছেন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন প্রচারিত হচ্ছে মহামারী করোনা ভাইরাস নিয়ে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান হ্যালো ডাক্তার আজ শুনবেন এর দশতম পর্ব কমিউনিটি রেডিও রেডিও মহানন্দার সৌজন্যে করোনা বিষয়ক জনসচেতনতা তৈরি অভিযোজন গুজব ও তথ্যের মহামারী প্রতিরোধমূলক অনুষ্ঠান হ্যালো ডাক্তার অনুষ্ঠানটি নির্মাণে সার্বিক সহায়তা করেছে আমেরিকান দূতাবাসে দ্য আমেরিকান সেন্টার এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ঋতিকা করোনা ভাইরাসের ভয়াল সংক্রমণের এই অস্থির সময়ে অবাধ তথ্য প্রবাহ হচ্ছে জরুরি বিষয় সেই তথ্যটা কে দেবে কোন তথ্য আপনি বিশ্বাস করবেন এটা সব থেকে জরুরি ফেসবুকে অনেকেই করোনা ভাইরাস সংক্রান্ত আজগুবি সব তথ্য নিয়ে দিয়ে থাকে যার কোনো উৎসই থাকে না এসব তথ্য যারা বুঝে বা না বুঝে দিচ্ছেন তারা অবশ্যই যেটি তথ্য দিচ্ছেন তা বাছাই করে দিবেন সব তথ্যই বিশ্বাসযোগ্য নয় অনেক সময় উচ্চশিক্ষিত মানুষও না বুঝে এমন সব তথ্য শেয়ার করছে যার কোনো ভিত্তি নেই শ্রোতা তাই আজ দশতম পর্বে শুনবেন কোন কোন তথ্য উৎস বিশ্বাস করবেন কি করবেন না কাকে বিশ্বাস করবেন এই বিষয়ে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে ফোন করুন আমাদেরকে শূন্য এক সাত এক তিন দুই চার আট পাঁচ পাঁচ তিন এই নম্বরে অথবা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ আর এম নাইনটি এইট পয়েন্ট এইট এইখানে আপনি আপনার প্রশ্ন কিংবা আপনার কমেন্টই করতে পারেন আর আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক গোর বাংলার বার্তা সম্পাদক সাজিদ তহিদ আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে শ্রোতা আরেকবারও জানিয়ে দিতে চাই আজকে অনুষ্ঠানে আপনার মতামত যদি থাকে তাহলে ফেসবুক ডট কম স্ল্যাশ আর এম এইট পয়েন্ট এইট এইখানে গিয়ে কমেন্ট করতে পারেন আমাদের দেশে গুজব ছড়ানোর মতো খুব অনুকূল পরিবেশ রয়েছে এই পরিবেশে একটি গুজব এসে পড়লে তার ডালপালা মেলতে সময় লাগে না এর পিছনে সবচেয়ে বড় কারণ যথাযথ তথ্যের অভাব মানুষের সচেতনতার অভাব ও শিক্ষার হার কম সেই সাথে ধর্মীয় বিশ্বাস আমরা জানি সঠিক তথ্যের অভাব গুজব সৃষ্টি করে মানুষ আসলে কোনো বিষয়ে অনিশ্চয়তা বেশিক্ষণ সহ্য করতে পারে না তখন তাদের একটি অংশ নিজের মতো করে তথ্যটি বিশ্বাস করে নেই একটি অংশ ইচ্ছে করে বা মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে অন্যকে বিশ্বাস করাতে থাকে বর্তমানে করোনার মতো একটি ভাইরাস বিশ্বের প্রতিটি ক্ষমতাধর দেশকে করে ছাড়ছে মহামারীর আকার ধারণ করেছে অসংখ্য মানুষ মারা যাচ্ছে অথচ আমরা এখনও এই করোনা ভাইরাসকে নিয়ে বিভিন্ন তথ্য বিশ্বাস করে আসছি সঠিক উৎস থেকে তথ্য না নিয়ে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি শ্রোতা আমরা করোনা নিয়ে কথা বলছি আর করোনা নিয়েই কোন তথ্যগুলো আপনারা বিশ্বাস করবেন বা কোনগুলো বিশ্বাস করবেন না আজকে এ বিষয় নিয়ে কথা হবে আমাদের সাথে আমাদের অতিথি আছেন উপস্থিত তবে আপনার কাছে যাওয়ার আগে আমাদের সাধারণ মানুষের প্রতিটি পর্বেই থাকে সাধারণ মানুষের ভাবনা শুনে আসবো আসলে সাধারণ মানুষ কী ভাবছে করোনা নিয়ে করোনা সম্পর্কে রোজই টিভিতে শুনছি কি ভালো হয়ে থাকুক ঘরে থাকতে চাইছে কিন্তু ঘরে গরম ভালো তো ছাদের বাড়ি লাইট টিনের বাড়ি গরমে থাকতে পারবো চব্বিশ ঘন্টা তাহলে তো বাইরে বাইরে পাখা হাতে করে আল্লার গজবই তো এটা কি মানবি কি গজব দেছে এটা আল্লাহ গজব দিয়েছে আল্লাহ যতদিন না এটা আল্লারই গজব আল্লাহ এটা গজব না দিলে গেলে মানবি সচেতন হবে না মানবি সতর্ক হবে না ওই আল্লাহ দিয়েছে কি মা মাসি ভালো মন্দ রক্ত কাহাকে চিনে না আল্লাহই পরিষ্কার করছে এখন আতঙ্ক কম বিরাজ করছে এই স্বাভাবিক মানুষ চলাফেরা করছে নিরাপত্তা যেটা আছে সামাজিক দূরত্ব সেটাও বজায় রেখে কাজ করছে না নিয়ম অবশ্যই মানতে হবে সর্বোচ্চ সতর্কীকরণ থাক। এই যে করোনা থেকে নিরাপদে থাকার জন্যই করতে হবে কারই সাথে কাহাকে মিশতে হবে না দৌড়াদৌড়ি থাকতে হবে দুই ফিট তিন ফিট দূরে থাকতে হবে কিন্তু অতক্ষণ ফি থাকতে পারছি নিজের মনের একটা আকর্ষণ মন খারাপ হয়েছে একটু যাই বাইরে যাই কাহের সাথে দেখা করে আসি কথা বলে আসি তখন বলতে আসি এই মুখে মাস্ক পরে বের হতে হবে এখানে বাড়ি কি আর বের হবো যখন বাইরে দূরে যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি কি কোথায় যাচ্ছি তখন ফের আবার ইয়ে করছি মাস্ক পরছি আরে যা যে আশেপাশে আসলে মাস্ক পরা হয় না গরম পানি লেবু দিয়ে খাইতে বলছে একবার করে প্রথম প্রথম খেয়েছি এখন আল্লাহর ওপর ছেড়ে যাচ্ছে আল্লাহ ব্যাধিতে এই ব্যাধিতে আল্লাহ লিলে কিছু করার নাই আসলে সাধারণ মানুষ কিন্তু জানছে সচেতন তারা কিভাবে থাকতে হবে বা কিভাবে থাকলে করোনা ভাইরাস থেকে নিজেকে সুস্থ রাখতে পারবে কিন্তু তারপরও যদি আমরা দেখি পর্যবেক্ষণ করে প্রথম দিকে কিন্তু যেরকম পরিমাণে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর হার সেই সাথে আক্রান্তের সংখ্যা ছিল না এখন কিন্তু তার অধিক তারপরও কিন্তু প্রথম দিকে মানুষ সচেতন ছিল এখন কিন্তু অনেকটাই তাদের ভিতরে সেই সচেতনতা কাজ করছে না তো আসলে এইটা কেন বলে আপনার কাছে মনে হয় শুরুতেই ধন্যবাদ রেডিও মোহনন্দকে আজকের আলোচনায় পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনাকে আসলে করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারী ভাইরাস আর এই ভাইরাস থেকে প্রথমেই আমরা শুরু থেকে যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হলো যে সচেতনতা এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জোর দিয়ে বলছে এবং পাশাপাশি আমাদের সরকার বা সরকারের যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে এ বিষয়ে তার প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে জোর দিয়ে বলছে আপনার যে আমরা সাধারণ মানুষের যে বক্তব্যগুলো শুনলাম তাতেও কিন্তু তাদের মধ্যেও সচেতনতা সম্পর্কে কিন্তু ধারণা আছে তারা শুনেছে বা জেনেছে কিন্তু যেটা হচ্ছে যে আসলে এটা মানে সময়টা দীর্ঘ হওয়াতে হয়তো তাদের মধ্যে একটা বিরক্তি ভাব আছে যে কতদিন এটা চলবো কারণ এর আগে আমরা ইতিপূর্বে যে সমস্ত ভাইরাস মানে আক্রান্ত হওয়ার গল্প শুনেছি বা প্লেগ বলি ইবোলা বলি কিন্তু এই সময় এত দীর্ঘ সময় নিয়ে সেগুলো ছিল না যার কারণে এই একমাত্র করোনা ভাইরাসটা আমরা যদি বলি ডিসেম্বর থেকে আজকে কিন্তু সেপ্টেম্বর মানে প্রায় দশ মাস এই দশ মাস একটা মান টানা দশ মাস একটা মানুষ সচেতনভাবে ভাবে থাকাটাও কিন্তু একটু কঠিন ব্যাপার এটা অস্বীকার করারও উপায় নেই কিন্তু তারপর আমাদেরকে যে জিনিসটা ভাবতে হবে যে স্বাস্থ্যটা যেহেতু আমার নিজের এর সুরক্ষার দায়িত্বটাও কিন্তু আমাকেই নিতে হবে দপ্তর আছে তারা দেখবে কিন্তু তার আগে আমাকে নিজেকেই দেখতে হবে তাই প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে যে না আপনারা সচেতন হয়ে চলুন যতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলা যায় সেটা আপনাকে চলতে হবে মাস্ক পরতে হবে জনসমাগম এড়িয়ে চলতে হবে সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে কাজ হবে না দূরত্ব বজায় রাখলে তা কিন্তু নয় আমরা চাইলেই কিন্তু পারবো কিন্তু এটার জন্য আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে ধন্যবাদ সাজিদ তহিদ আপনাকে আসলে করোনা কিন্তু নিয়ে অনেক গুজব ছড়িয়েছে শুধু করোনা না করোনা রোগী নিয়েও কিন্তু গুজবের শেষ নাই সেই সাথে করোনা মারাত্মক ছয় এ কথাও আমাদের মেনে নিতে হবে বা এ কথাও সত্য তাই সবাইকে সচেতন থাকার কথা বলা হচ্ছে বারবার কিন্তু তারপরও আমাদের মধ্যে বিশ্বাসের একটা ঘাটতি আছে যেমন অনেকেই বলছে যে আসলে রসুন খেলে ভালো হবে অনেকেই বলছে গরম পানি খেলে ভালো হবে আবার কেউ বলছেন যে মানে অনেকের কাছেই শুনেছি যে কুসংস্কার বা তাদের মধ্যে এই বিশ্বাসের অভাবটা আছে তো আমি একটু জানতে চাই আপনার কাছে যে আসলে ক্ষেত্রে আমাদের কো কি করণীয় বা কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে কুসংস্কার বা বিভিন্ন গুজব যাতে আমাদেরকে না ছড়ায় বা কোন কথাগুলো বা কোন তথ্য উৎস থেকে আমাদেরকে এগুলো মেনে নিতে হবে বা কোন জায়গা থেকে আমরা এর সত্যতা যাচাই করতে পারবো আসলে বিষয়টা হচ্ছে কি যে মানে প্রথমে যেটা বলা হলো সচেতনতা তবে এই আলোচনার আগে একটা ছোট্ট একটা উদাহরণ আমি বলি সেটা হলো যে আট সেপ্টেম্বর বাংলাদেশে কিন্তু একটা জিনিস চালু হয়েছে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং মিথ্যা তথ্য প্রচার রোধে কিন্তু সচেতন করার জন্য আসল চিনি নামে একটা ক্যাম্পেন শুরু করেছে সরকার আর কি যেটা আট সেপ্টেম্বর উদ্বোধন করেছেন তথ্য প্রযুক্তি বিভাগের মাননীয় প্রধানমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এই ক্যাম্পেন আপনার তিন মাস চলবে এবং বলা হচ্ছে যে দেশের প্রায় সহত্তর লাখ মানুষকে সচেতন করা হবে এই অনলাইনে এবং সামাজিক মাধ্যমে যে গুজব এবং মিথ্যা তথ্য আসলে আমরা যদি লক্ষ্য করি রীতিকা দেখবেন যে প্রযুক্তির উন্নতির সঙ্গে গুজবের ডালপালাটা কিন্তু ব্যাপকভাবে মিলেছে যেটা আগে হয়তো আমরা মানে সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকে তো আমরা হয়তো দেখতে পানি কিংবা টেলিভিশনও কিন্তু আগে টেলিভিশনও ছিল কিন্তু টেলিভিশনে এই ধরনের গুজব বা ভুল তত্ত্বের কোনো খবর আমরা দেখিনি এখন যেটা হচ্ছে যে এটা কেন হচ্ছে এটা দুই দিক থেকে হতে পারে একটা হলো একটা শ্রেণী হতে চাচ্ছে এটা নিয়ে একটা মানে গুজব সৃষ্টি হোক এবং সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য আর একটা হতে পারে যে কিছু মানুষ হয়তো ধরেন যে অল্পতে একটা পরিচিত হতে চায় যে আমি এই তথ্যটা দিয়ে দিলাম তাহলে অনেক মানুষ খাবে মানে আমরা যেটা দেখি ইউটিউবে কিংবা সামাজিক লাইক শেয়ার এটা এটা এক ধরনের মনোবিকৃতি আমার কাছে যেটা মনে যারা এই কাজটা করে এটা মনোবিকৃতি কারণ আর এটাও আবার ঠিক যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন যেটা বলি তথ্য ভুল বা গজব কিন্তু তথ্যটা আসছে বিধায় কিন্তু আমরা সত্যটাকে যাচাই করতে পারছি এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যদি ভুল তথ্যটা পরিবেশন যদি না হতো তাহলে আমি ওটার কিন্তু সত্যটা জানার চেষ্টা করতাম না বা ওই মানে ওই দিনে আমরা চিন্তাও করতাম না তো কাজে এটা দুইটা দিকই আছে আমরা দুইটা দিকেই আমাদেরকে বিবেচনা রাখতে হবে আর এখানে যেটা করোনা নিয়ে যেটা আপনি বলছেন যে আসলে আমাদের করণীয় টেকিং দেখেন করোনা নিয়ে যেটা হচ্ছে যে প্রথম থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকার বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বলি বা আইসিডিআর বলি এটা প্রথম থেকে কিন্তু যে সমস্ত লক্ষণগুলো বলছে সেটা কিন্তু এখন পর্যন্ত দেখেন যে এটা কিন্তু হের ফের হয়নি হয়তো চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেক রকমের কথা এসছে কিন্তু লক্ষণ নিয়ে কিন্তু কোনো রকমের দ্বিমত বা অন্য রকম কোনো তথ্য আসেনি আমরা কিন্তু দেখছি যে আপনার কি না তো কি শুকনা কাশি জ্বর গলা ব্যথা গলা ব্যথা

কাজে আমাদেরকে যেটা আমি মনে করি যে একটা পরিবারে যেমন অভিভাবক থাকে একটা গ্রামেও অভিভাবক থাকে একটা অভিভাবক অভিভাবক থাকে তাহলে একটা একটা রাষ্ট্রেরও কিন্তু আছে সরকার আমরা সমালোচনা আলোচনা যাই করি কিন্তু আমার কাছে মনে হয় যে ভরসার দেখতে হবে যে আমার সরকার কি বলছে বা আমার সংশ্লিষ্ট দপ্তর কি বলছে এখন দেখা গেলো স্বাস্থ্য দপ্তর একটা কথা বললো স্বরাষ্ট্র দপ্তর একটা কথা হলো তাহলে আমি কাকে বিশ্বাস করবো দপ্তর তো দুটাই সরকার এটা একটা আলোচনা প্রশ্ন উঠতে পারে কিন্তু আমাকে আমি মনে করি যে স্বাস্থ্য অধিদপ্তরকে আমাকে বিশ্বাস করতে হবে যেহেতু কাজে তারা যেটা বলবে সেটা আমাদেরকে ফলো করা উচিত আর যেটা হচ্ছে যে গুজব আসলে মানে বলতে গেলে কি সামাজিক বিজ্ঞানের ভাষায় গুজব হলে এমন কোন বিবৃতি যার সত্যতা অল্প সময়ের মধ্যে অথবা কখনোই নিশ্চিত করা সম্ভব নয় খেয়াল করেন বিষয়টা যে যেটা কখনোই নিশ্চিত করা সম্ভব নয় গুজব অনেক ক্ষেত্রে ভুল তথ্য এবং অসঙ্গত তথ্য বোঝাতেও ব্যবহার হয়ে থাকে গুজবটা ভুল তথ্য কি আমি বলে দিলাম অমুক জায়গায় এটা হয়েছে ওটা শুনে ফেসবুকে দেখে মারামারি শুরু বিশ্বাস করে নিলাম হ্যাঁ কিন্তু এখানে যেটা হচ্ছে যে আপনাকে আর একটা জিনিস ভাবতে হবে যে মানুষ আসলে এটা কেন করছে এটা অনেকগুলো কারণ আছে এটা হয়তো আজকের আলোচনার বিষয়ে অন্য কোনো দিন সুযোগ পেলে হয়তো বলা যাবে যে সেটা হচ্ছে যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা বেশি নিয়ে আসি বা পত্রপত্রিকা বলেছি তো যে পত্রিকা পড়ছে কিংবা যে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখছে সে নিশ্চয়ই তো শিক্ষিত সে তো অক্ষর জ্ঞান সম্পূর্ণ তাহলে তার বোধে প্রশ্নটা আসছে না কেন যে যে কথাটা মানে বলা হচ্ছে সামাজিক মাধ্যমে সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু সত্য আমি এটা যাচাই করার চেষ্টা করি যাচাই জন্য তো বিভিন্ন দপ্তর আছে এবং ধরেন যে এটাও তো ঠিক যে আমাদের মানে সরকারের অনেকগুলো কিন্তু আপনার মানে হটলাইন নাম্বার চালু আছে অনেক ডিপার্টমেন্টে যেটা আমরা কিন্তু চাইলে ফোন করে রেসপন্স পেতে পারি যে এটা সত্য না মিথ্যা তা আমরা কেন এটা করছি না আমরা ওই যোগাযোগ মাধ্যমে যেটা দিল সেটা কেন আমি বিশ্বাস করে নিচ্ছি ইতিপূর্বে অনেক দেখা গেছে যে অমুক ডাক্তারের নামে এটা কান আমরা এও এও লক্ষ্য করেছি যে উহানের ল্যাবরেটরি থেকে কেউ একজন বললো যে এই খবরটা সবাইকে জানিয়ে দাও প্রশ্নটা হতে পারে যে উহানের ল্যাবরেটরিতে যে গবেষক মানে চীনের আমি কথা বলছি যেটা করোনার যে উৎপত্তি সেন্টার যেটা তাহলে ওই ভদ্রলোক তার কোনো রিলেটিভকে কেন বলবে সে তো একটা ডিপার্টমেন্টে সে গবেষণা করছে সে তার ডিপার্টমেন্টের মাধ্যমেই তো এটা প্রচার করবে তাহলে আমাকে ওই লোকটাকে কেন বিশ্বাস করতে এটা কি আসলে গ্রহণযোগ্য এটা তো নিজের কাছেও তো একটা প্রশ্ন জানতে পারে যে আমি একটা প্রতিষ্ঠানে গবেষণা করছি আমি আমি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে না যে আমি আমার ভাই ভাতিজা বা কাউকে বন্ধুকে বললাম যে এটা তুমি প্রচার করে দাও আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য এটা পড়লে তো একটা প্রশ্ন আসতে পারে আমি আমার কাছে বোধগম্য হয় না যে মানুষের মধ্যে এই প্রশ্নটা কেন যাচ্ছে না আচ্ছা আপনার এই প্রশ্নে আসবো কিন্তু এই মুহূর্তে শ্রোতারা আমাদেরকে ফোন দিয়েছে দেখে নিব কে আছেন শ্রোতা আপনি আপনার আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন আসসালামু আলাইকুম আমি মিম বলছি নাম থেকে করোনা নিয়ে আমরা তো অনেক কিছু দেখছি কিংবা শুনছি তো সেক্ষেত্রে আমরা কোন তথ্যগুলো বিশ্বাস করব। আসলে আমরা কিন্তু এই বিষয় নিয়েই আলোচনা করছিলাম এর মাঝে আপনি ফোনটি দিয়ে দিয়েছেন কিছু কথা আপনি নিশ্চয়ই শুনেছেন তো আসলে মানে প্রত্যেকেরই জানার আগ্রহ যে এখন যে পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে বা যে পরিমাণে মিথ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা অনেক সময় কিন্তু এটা যাচাই করার মতো সময় থাকে না সেই অল্প সময়ের ভিতরে কিন্তু গুজবটা ছড়িয়ে যায় বা এমনভাবে ছড়িয়ে যায় যে সেটা বিশ্বাস করা ছাড়া আসলে উপায় থাকে না তো ক্ষেত্রে আসলে আমাদের কি করার বা কি করে আমরা সচেতন থাকব। না এই যে আপনাকে প্রথমে বললাম যে দেখেন আসলে তথ্য বলতে যদি উনি বুঝিয়ে থাকেন যে করোনা নিয়ে তথ্য মানে করোনার উপসর্গ যদি বলি মানে আমরা আসলে করোনার উপসর্গ ছাড়া কিন্তু চিকিৎসা নিয়ে আলোচনা করা আমাদের নয় কারণ টিকা নিয়ে আপনি জানেন যে টিকা নিয়ে যথেষ্ট কাজ চলছে আর টিকা বিষয়টা হয়তো পরে বলছি তো আপনারা যেটা হলো করোনার উপসর্গ আমরা যেটা জানি যে জ্বর শুক্ন কাশি কিংবা ধরেন যে শরীরের পেশিতে ব্যথা গলা ব্যথা স্বাদ ও গন্ধে অনুভূতি তো এটা ধরেন যে আমি যখন বাসায় আছি আমার মনে হলো যে এগুলো আমার মধ্যে আছে তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে আমি মনে করি যে সেলফ আইসোলেশনে অর্থাৎ পরিবারের অন্য সদস্যদের থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা প্রথম মানে সুরক্ষিত রাখা প্রথম কাজটা হলো এটা এটা কেন করতে হবে এটা এই কারণে করতে হবে যে ধরেন আমরা যতই বলি যে আমরা আল্লাহ বলি বা ধর্মীয় দৃষ্টিকোণ বলি কিন্তু আমার 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 তো তো নিজের আগে রক্ষা করতে হবে কাছে যদি মনে হয় যে না আমার এই লক্ষণগুলো আছে তাহলে আমি এটা কেন করি তারপরে দেন ডাক্তারের পরামর্শ বা টেস্ট করা আর আপনি আর আগেও আরেকটা একটা কথা বলেছিলেন যে এটা লক্ষণ না থাকলে তো লক্ষণ না থাকলে ধরেন কোনো না কোনো লক্ষণ অবশ্যই থাকবে বলা হচ্ছে এটা আমরা পাতলা পায়খানা হয়েছে সেটাকে গুরুত্ব দেয়নি কারণ পাতলা পায়খানাও কিন্তু বলা হয়েছে আর কি যে লক্ষণ আছে দেখালো যে আপনার বমি হয়েছে কিন্তু জ্বর তো নাই কিন্তু হলো যে ওটাও কিন্তু একটা উপসর্গের মধ্যে তো পড়ছে এখন যখন একটা মানুষ মনে করবে যে না আমার এই লক্ষণগুলো আমাকে একটু লাগছে তাহলে তো সে তো ডাক্তারের কাছে যেতে পারে হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদিও বা লক্ষণটা দেখা দেয় সাথে সাথে যে আপনাকে ডাক্তারের কাছে যেটা যেতে হবে সেটাও কিন্তু না আপনি কিন্তু আপনি নিজের পরিবারে থেকে বাড়িতে থেকেই প্রথমে প্রাথমিক চিকিৎসা নিতে অবশ্যই আপনার যেটা হলো যে একটা লক্ষণ আপনার হলো মানে করোনার লক্ষণ আপনি বুঝতে পারবেন চার থেকে পাঁচ দিন পর বলা হয় অনেক ক্ষেত্রে আবার চব্বিশ দিন সময়েরও কথা বলা হয় আর কি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু চার পাঁচ দিন পরেই যে লক্ষণটা জ্বর যদি মানে চার দিন বা পাঁচ দিন চলে যায় তখন মনে মনে সাহস যদি রাখি তাহলে আমি মনে করি এটাকে প্রতিরোধ করা সম্ভব আমার কাছে মনে হয় যে মানুষ মানে বেশিরভাগই আতঙ্কিত হয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে সেটা কিন্তু একদম আপনি ঠিক বলেছেন শ্রোতা নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন শ্রোতা আপনারা শুনছেন কমিউনিটি রেডিও রেডিও মহানন্দার সৌজন্যে করোনা বিষয়ক জনসচেতনতা তৈরি অভিযোজন গুজব ও তথ্যের মহামারী প্রতিরোধমূলক অনুষ্ঠান হ্যালো ডাক্তার আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তহিত এই মুহূর্তে আবারও আমরা ফোন কলে যাব শ্রোতা কে আছেন ফোনের ওপারে আপনি আপনার পরিচয়টি দিয়ে প্রশ্ন করতে পারেন আমাদের অতিথির কাছে আজকে হ্যালো আসসালাম আলাইকুম আমি সুমন রেজা বলছি বাখর আলী মিলপাড়া থেকে আজকের অতিথির নিকট আমার প্রশ্নটি হলো করোনা থেকে বাঁচার জন্য আমরা কোন উৎসগুলো ব্যবহার করতে পারি আশা করি আসলে উনি বলতে চেয়েছেন যে করোনা থেকে বাঁচার জন্য কোন উৎসগুলোও ব্যবহার করতে পারি ও আসলে উনি কি ঔষধের কথা বলেছেন না সচেতন থাকার কথা বলেছেন সেটি ওর প্রশ্নে আসলে মানে ওরকমভাবে উঠে আসেনি তবে একটু বলতে চাই যে আসলে আমরা যেহেতু করোনা নিয়েই কথা বলছি তো কোন উৎসগুলো থেকে আমরা ওষুধের বিষয় নিয়ে বা লক্ষণ নিয়ে এতক্ষণ আমরা কথাগুলো বললাম লক্ষণ নিয়ে কথা বলতে গিয়ে সেখানে কিন্তু আমাদের নিজেদের সচেতন রাখবো কিভাবে সে বিষয়টি উঠে এসেছে তো সেক্ষেত্রে আসলে কোন তথ্যগুলো আমরা বা কোন তথ্য উৎসগুলো আমরা ব্যবহার করতে পারি বা দেখতে পারি না উনি যেটা বলছেন করোনা থেকে বাঁচার জন্য তো বাঁচার জন্য এখানে আপনি যেটা বললেন সেটা তো পরিষ্কার হয়ে গেছে যে আসলে প্রশ্নটা কোন জায়গাতে মানে মানে লক্ষণের দিকে না প্রতিকারের দিকে আমরা ধরে নিয়েছি যে প্রতিকার মানে বাঁচার জন্য যেহেতু বলছেন প্রতিকার তা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই এখানে এই মুহূর্তে প্রতিকার হলো নিকটস্থ কেন্দ্র বা হসপিটালের ডাক্তার বা এই সংশ্লিষ্ট যে মানে সেন্টার করোনা সেন্টারগুলো আছে তাদের সাথে আলোচনা করা কারণ এটা এই রোগের এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে চিকিৎসা মানে ওষুধ আবিষ্কৃত হয়নি বা টিকা আবিষ্কৃত হয়নি সেটার কাজ চলছে কাজে এখন আমাদের ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অন্য কোনো কারো কথা বিশ্বাস না করে ডাক্তার শুধুমাত্র ডাক্তারের মানে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে এটা একমাত্র বাঁচার উপায় এই মুহূর্তে আপনার জ্ঞাতার্থে আর একটু বলতে চাই শ্রোতা যিনি প্রশ্ন করলেন আমাদেরকে আসলে আমাদের কিন্তু হ্যালো ডাক্তার এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহেই সম্প্রচারিত হচ্ছে আপনি কিন্তু ইচ্ছা করলেই আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন কলের মাধ্যমে দিয়ে বা আমাদেরকে ফোন দিয়ে আমাদের মাঝে যারা উপস্থিত থাকবেন বা বিশেষজ্ঞ যারা থাকবেন তাদের কাছে আপনি উত্তরটি পেয়ে যেতে পারেন আর এছাড়াও তো বললেন যে রেজিস্টার্ড চিকিৎসকের কাছে কিন্তু আপনি আপনার পরামর্শ নিতে পারেন আর একটি ফোন এসছে দেখে নিব কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এমদাদুল হক হাজার বিঘি থেকে আমি সাংবাদিকের কাছে প্রশ্ন করছি যেটা সেটা হলো যে অনলাইনে যে ভুল তথ্যগুলো দেওয়া হয় এই ভুল তথ্য থেকে শিশুরা কিভাবে রক্ষা পাবে এবং কিভাবে রক্ষা করা যায় ধন্যবাদ আপনাকে আমি শুধু একটু বলতে চাই শুধুমাত্র শিশুরা না আমরা বড়রাও কিন্তু মাঝে মধ্যেই এমন একটা খবর দেখে বা ফেসবুকে পোস্ট দেখে আমরা সেটি বিশ্বাস করে নিই বা হলো সেটা আমরা লাইক শেয়ারও করতে থাকি তো সেক্ষেত্রে আসলে কি করার ধন্যবাদ প্রশ্নকারীকে এটা একটি খুবই মারাত্মক প্রশ্ন দেখেন আমি বলতে পারি যে গত বছর সম্ভবত এই বিশেষ মানে সেপ্টেম্বর বিবিসিতে একটা প্রতিবেদন ছাপা হয়েছিল এই ভুল তথ্য নিয়ে আর কি মানে শিশুদেরকে কীভাবে রোকান তো সেখানে কিন্তু একটা দেখে আমরা দেখছি সে রিপোর্টে যে ইউনিসেফ কিন্তু এই ভুল তথ্য নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছিল তারা সুনির্দিষ্টভাবে বলেছিল যে অনলাইনে ভুল তথ্য শিশুদের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর মধ্যে অন্যতম তারা আরও বলেছিল যে বেশিরভাগ শিশু বেড়ে উঠছে কিন্তু ভুল তথ্য মিশ্রিত ডিজিটাল পরিবেশের বাসিন্দা হিসেবে বা নাগরিক হিসেবে এবং এই ভুল তথ্য অনলাইনে ভুল তথ্যের কারণে কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে শিশুরা মানে বিশেষ করে যৌন হরানি এবং অন্যান্য ধরনের মানে নিগ্রহের শিকার হতে দেখেছি তাহলে এটা থেকে পরিত্রানের উপায় কি। তো পরিত্রাণের উপায় হিসেবে আপনার হলো ওই সময়ে মানে গার্লস চাইল্ড অ্যাডভোকেসি ফোরামের তৎকালীন সেক্রেটারি নাসিম আক্তার একটা বলেছিলেন যে তথ্য প্রযুক্তির যুগে যেহেতু এ থেকে শিশুদের আটকানো যাবে না তাহলে উপায়টা কি বরং সমস্যা চিহ্নিত করে একটা সমাধান করতে হবে তিনি কিছু কথা অবশ্যই বলেছিলেন তার মতে যেটা হলো যে অভিভাবকদেরকে আরো বেশি সচেতন হতে হবে তারপরে উনি বলেছিলেন যে সন্তানের বয়স বারো তারে তাদেরকে মুক্ত মন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে অভিভাবকদরাও কিন্তু মন মানসিকতার পরিবর্তন আনতে হবে এছাড়া আরও যেটা হতে পারে মানে গুরুত্বপূর্ণ যেটা হতে পারে যে শ্রেণী কক্ষে মানে পাঠ্যবইয়ের পাশাপাশি আলাদা করে অনলাইনে ভুল তথ্য নিয়ে কিন্তু আলোচনা করতে পারেন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা মানে এটা আমার মনে হয় আরো বেশি সহায়ক হবে কারণ দেখালো যে অভিভাবক হয়তো না কিংবা দরিদ্র শ্রেণিতে তাদের পক্ষে এটা বোঝা তারপর বেশিরভাগ সময়টা কিন্তু স্কুলেই তারা কাটায় হ্যাঁ অবশ্যই এবং শিশুকে বোঝানো যদিও শিশু এ প্রসঙ্গে বোঝার হয়তো ক্ষমতা রাখছে না কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করতে হবে আর একটা বিষয় আসতে পারে সেটা হলো যে একটা নির্দিষ্ট বয়সের পর ভুল তথ্যের খারাপ দিক এবং ভালো দিক নিয়ে আলোচনা করা হ্যাঁ দেখালো যে আমরা কিন্তু মানে গার্জেনরা কি করে এই এটা করলি কেন দেখালো মা কিন্তু আমরা কিন্তু তার গভীরে গেলাম না সে কেন এই কাজটা করলো আমাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে যে শিশুরা এই কাজটা কেন করলো বা সে থেকে করলো কোন উৎস থেকে জানলো সেটা সম্পর্কে যদি আমরা গার্জেনরা বা অভিভাবকরা বা শিক্ষক থেকে আমরা যদি ধারণা দিই তাহলে আমার মনে হয় যে এটা ভুল তথ্য থেকে শিশুদেরকে রক্ষা করা সম্ভব তবে আমার কাছে মনে হচ্ছে যে অভিভাবকের পাশাপাশি শিক্ষকরা এই দায়িত্বটা নিলে মনে হয় সবচেয়ে ভালো হয় ধন্যবাদ অনেক চমৎকার করে আপনি আপনার উপস্থাপন করলেন শ্রোতা আজ আমরা কথা বলছি কোন কোন তথ্য বিশ্বাস করবেন কি করবেন না এই বিষয় নিয়ে আর এই বিষয়ে কথা বলছেন আমাদের মাঝে উপস্থিত দৈনিক গৌর বাংলার বার্তা সম্পাদক সাজিদ তহিদ তার কাছে যাব তবে তার আগে আরেকবার জানিয়ে দিতে চাই আপনারা এখনও পর্যন্ত যারা ফোন করেননি আমাদেরকে তাদের জন্য ফোন নাম্বারটি আরেকবার শূন্য এক সাত এক তিন দুই চার আট পাঁচ পাঁচ তিন এই নম্বরে তাহলে দেরি না করে এক্ষুনি ফোন করুন শ্রোতা নিশ্চয়ই এতক্ষণ যারা আমাদেরকে ফোন করেছিলেন তারা তাদের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন আরও কিছুটা সময় আপনাদের সাথে থাকবো আর আপনারা তো শুনছেন হ্যালো ডাক্তার আর একটু আপনার কাছে আমি যেতে চাই যে আসলে ভুয়া খবর থেকে বাঁচার প্রধান উপায় হচ্ছে কিন্তু খবরের উচ্ছের খোঁজ করা অর্থাৎ নির্ভরযোগ্য উৎস থেকে খবর জানা করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ জানার সঠিক উৎস ডাব্লিউ এইচ ও আই আইডিসিআরের ওয়েবসাইট বা তাদের কোনো প্রতিনিধিদের বক্তব্য বা ভিডিও কিন্তু প্রথম দিকে হয়তো এক দেড় মাস থেকে যেটা স্বাস্থ্য বুলেটিন প্রচার করা হতো সেটা কিন্তু অনলাইন স্বাস্থ্য বুলেটিন সেটা কিন্তু বন্ধ রয়েছে তারা এখন প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে তো সেক্ষেত্রে না এখন মানে সংবাদ প্রেসের মধ্যে বন্ধ হয়েছে এটা বলা যাবে না হ্যাঁ তাদের অনলাইন ব্রিফিংটা বন্ধ হয়েছে কিন্তু হলো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে তো আমি একটু বলতে চাই যে অনেকেই ধরেন আছে যে যারা পড়ালেখা জানে না বা হলো হয়তো বা সেভাবে প্রেস বিজ্ঞপ্তিটা পড়তে পারবে না বা জানতে পারবে না তো আমার প্রশ্নটা হচ্ছে যে যখন অনলাইন ব্রিফিংটা হতো তখন কিন্তু সবাই একটা মানে আকাঙ্ক্ষা ছিল যে আসলে আজ সারাদিনে কতজন আক্রান্ত হয়েছে কতজন মৃত্যুবরণ করেছে তো সেক্ষেত্রে এটা যখন বন্ধ হয়ে গেল এটা যখন প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে তো যারা জনসাধারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু দুপুর হলেই তারা টিভির সামনে আসতো তো সেক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাওয়ার পর তাদেরকে একটু অপেক্ষায় থাকতে হয় বা অনেকটা সময় অপেক্ষায় থাকতে হয় তো আসলে সেক্ষেত্রে তারা কোন বিষয়গুলো বা কোন তথ্যগুলো কোন উৎস থেকে তারা জানতে পারবে দেখুন যখন বন্ধ করা হয় তখনই আলোচনা বা সমালোচনা একটা হয়েছিল যে এটা কেন বন্ধ করলো কিন্তু তারপরেও যদি বলি যে তথ্যের প্রধানটা কিন্তু আদান প্রদানটা কিন্তু বন্ধ হয়নি কারণ আমরা যদি প্রেস রিলিজ বলি সেই প্রেস রিলিজের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম বা টেলিভিশন মাধ্যম বলি তারা কিন্তু রিপোর্টটা আমরা করছি সেটা হয়তো তখন হয়তো আড়াটা সময় হতো কেন হয়তো আমার চারটা বাচ্চা হয়তো দেড় ঘন্টার ফারাক আছে কিন্তু ওই তথ্যটাই মানে তাদের পরিবেশিত তথ্যটাই কিন্তু আমরা পরিবেশন করছি সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা খুব বড় একটা প্রবলেম আমার কাছে মনে হয় না কারণ আমি তথ্যটা পাচ্ছি কিনা যদি টোটালি বন্ধ হয়ে যায় তাহলে প্রশ্নটা ভিন্ন ছিল আচ্ছা কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি জটিল একটা বিষয় আর কি শ্রোতা আমরা আরও ফোন ইন নিব তবে এই মুহূর্তে আমরা একটু যেতে চাই জাপাইনবাবগঞ্জে করোনা আপডেট জানার জন্য এই পর্যন্ত জেলায় কতজন মৃত্যুবরণ করেছেন এবং কতজন আক্রান্ত হয়েছেন আর এই আপডেট জানাচ্ছেন শারিয়ার হোসেন চাঁপাই নবাবগঞ্জে নয় সেপ্টেম্বর পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত হওয়া সাতশো জন রোগীর মধ্যে ছয়শ তেইশ জনকে সুস্থ ঘোষিত করা হয়েছে এদের মধ্যে আট সেপ্টেম্বর সদরের বাউন্ন ও ভোলাহাটের দুইজন সহ চুয়ান্ন জন সুস্থ ঘোষিত হন জেলাব্যাপী শনাক্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন তিন নারী সহ চোদ্দ জন ফলে জেলায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা একশো একজন নয় সেপ্টেম্বর সিভিল সার্জন জাহেদ নজরুল চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন এদিকে একই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা ছাব্বিশটি নমুনার ফলাফলে নতুন করে সদরের আরও দুই নারী শনাক্ত হয়েছেন এর আগে আরও জেলায় আটজন শনাক্ত হন তাদের পাঁচজন সদরের দুইজন শিবগঞ্জ ও একজন গমস্তাপুরের বাসিন্দা সিভিল সার্জন জানান জেলা থেকে এ পর্যন্ত ছয় হাজার নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে এখনও একশো নমুনার ফল পাওয়া যায়নি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে অনেকে ভুল তথ্য ও গুজব ছড়ায় অপপ্রচার চালায় তাই ফেসবুক বা ইউটিউবের যে কোনো তথ্য দেখে বিশ্বাস করবেন না বা শেয়ার করবেন না যে কোনো তথ্য প্রথমে অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে যাচাই করে নিন তার সত্যতায় নিশ্চিত হন তবে রাষ্ট্রবিরোধী ধর্মীয় স্পর্শকাতর সহিংসতা ও বিদ্বেষ ছড়াতে পারে বা মানুষকে বিভ্রান্ত করতে পারে এমন কোনো পোস্ট শেয়ার করা বা তাতে কোনো প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকুন জনস্বার্থে আমেরিকান সেন্টার ঢাকা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি ও রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এম শ্রোতা বন্ধু আমরা ভয় নয় করোনাকে অবশ্যই জয় করব আমরা যদি এখনও সচেতন না হই তাহলে মহামারী সংক্রমণকে আমরা সবাই আক্রান্ত হব এবং এই থেকে আমাদের কোনোভাবে পরিত্রাণ কিন্তু পাওয়া যাবে না একমাত্র আমাদের উপায় হচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে আর এবারে আমরা কিন্তু আবারও ফোনে চলে যাব আমাদের ফোনের মাধ্যমে কে আছেন শ্রোতা আপনি কে আছেন কোথা থেকে বলছেন অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমাকে কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি আপনি বলেন আজকের আমি মোহাম্মদ মাসুদ রানা চকিতি থেকে বলছিলাম আজকের অতিথিদের কাছে আমার প্রশ্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে ধরনের খবর প্রচার করে সেটা কতটা গ্রহণযোগ্য বলে আপনার কাছে মনে হয় ধন্যবাদ আপনি সাথেই থাকুন হ্যাঁ হ্যাঁ খুব চমৎকার প্রশ্ন তবে একটা জিনিস হলো যে আসলে ফেসবুক উনি যে প্রশ্নটা বলেন যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে ধরনের খবর প্রচার করে আসলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কোনো খবর প্রচার করে না প্রচার করে কিন্তু ব্যক্তি আচ্ছা মানে আমরা কোনো না কোনো আমরা তার যোগাযোগ মাধ্যমে তার নিজের নির্দিষ্ট একটা আইডি থাকে সেই আইডির মাধ্যমে খবরগুলো দেওয়া হয় দেখা হলো সেটা আমার হোক বা আপনার হোক বা অন্য কারো হোক এখন যেটা হলো যে মানে যেটা প্রচার করে সেটা তো কতটা গ্রহণযোগ্য আমি এই জবাবটা মনে আর আগেও দিছি যে দেখেন যে তথ্যের উৎসটা খোঁজা বা জানার চেষ্টা করে যে একজন একটা খবর দিল সেটা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা তাহলে উত্তরটা পেয়ে যাবে কারণ আমাকে আগে প্রশ্ন করতে হবে যে যে আমার এই তথ্যটা প্রচার হয়েছে সেটা কতটুকু সঠিক যদি নিজের কাছে সঠিক না মনে হয় তাহলে তার করণীয় হচ্ছে যে সংক্রান্ত খবর সে সংক্রান্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা বা খোঁজ না যে এইরকম একটা ঘটনা আমরা দেখলাম তো এটা কতটুকু সত্য তাহলে নিশ্চয়ই তিনি সঠিক উত্তরটা পেয়ে যাবেন ধন্যবাদ আর একজন আছেন আমাদের মাঝে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিন বিশ্বাস থেকে বলছি আজকে অতিথিদের কাছে আমার প্রশ্ন হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করে এটা কতটুকু সত্য যদিও বা এটা ডাক্তারের প্রশ্ন তারপরও যেহেতু আপনি করেছেন আপনার যদি জানা থাকে হ্যাঁ এটা ধন্যবাদ আসলে এটা মানে এই প্রশ্নটা এখন এই মুহূর্তে সেপ্টেম্বরে এসে মনে হচ্ছে যে এটা বেশি না কারণ হলো নিউমোনিয়ার টিকা নিয়ে যে গল্পটা উঠেছিল সেটা সম্ভবত মার্চ মাসের দিকে আর কি এবং আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই করোনা ভাইরাসের মানে রুখতে নিউমোনিয়ার টিকা ব্যবহারের কথা বলছিলেন আর এটা বলার উদ্দেশ্য ছিল কারণ আপনারা জানেন হয়তো যে ভারতের একটা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে সিরাম ইনস্টিটিউট তারা কিন্তু মানে নিউমোনিয়ার তেইশ রকমের নিউমোনিয়ার হাত থেকে রক্ষা পেতে কিন্তু তারা একটা টিকা তৈরি করেছিল এবং বলা হচ্ছিলো যে ওই নিউমোনিয়ার যে লক্ষণগুলো আছে তার সাথে করোনার উপসর্গ মিলে যায় কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়া বাহিত রোগ করোনা ভাইরাস না করোনা ভাইরাসটা হচ্ছে আরএনএ ভাইরাস তাহলে আমি এখানে কিন্তু একটা তফাৎটা পাচ্ছি তাহলে আমি কিভাবে নিউমোনিয়া টিকাকে মানে করোনা টিকার জন্য চালাবো আর এখানে আর মানে বলার দরকার আছে সেটা হলো যে এখন পর্যন্ত কোনো গবেষণা বা তথ্যপত্র এইভাবে চোখে পড়েনি যেটা আসলে মানে করোনা প্রতিরোধে কাজ করবে ধন্যবাদ ধন্যবাদ নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন যদিও বা এটি ডাক্তারের কাছে ছিল তবে যাই হোক শ্রোতা আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আজ আর প্রশ্ন নেব না শেষ মুহূর্তে আপনাদের জন্য জানিয়ে দিতে চাই করোনায় আক্রান্ত হলে আপনারা অবশ্যই যদি সামান্য কিছু উপসর্গ আপনাদের মাঝে দেখা দেয় তাহলে অবশ্য আপনি আপনার পরিবার থেকে একটু দূরে থাকবেন বা অন্যান্য সদস্যদের থেকে একটু নিজেকে আলাদা করে রাখবেন এবং প্রাথমিকভাবেই জ্বর ঠান্ডা লাগলে যে ওষুধগুলো আপনার আপনারা বা আমরা বা ডাক্তার দিয়ে থাকে সেগুলোই কিন্তু সেবন করলে আশা করছি ভালো হয়ে যাবে এরপরও যদি না হয় তাহলে সদর হাসপাতালে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন সেখানে আর শ্রোতা বন্ধু এতক্ষণ আমাদের সাথে ফোনের মাধ্যমে যারা যুক্ত হয়েছিলেন তাদের তাদের এবং যারা আমাদেরকে শুনছিলেন সবাইকে জানাই ধন্যবাদ কোনো তথ্য বিশ্বাস কিংবা অবিশ্বাস করা ছাড়াও তৃতীয় আরেকটা বিকল্প আছে যা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তথ্যকে বিবেচনাধীন রাখতে পারা ইন্টারনেটের কল্যাণে প্রতিদিন আমাদের চোখের সামনে উদয় হচ্ছে বিপুল পরিমাণ তথ্য কোনো একটা তথ্য বা খবর চোখের সামনে দেখলে আমরা মনে করি এটি এক্ষুনি হয় আমাকে বিশ্বাস করতে হবে নয়তো অবিশ্বাস করতে হবে কিন্তু বিবেচনাধীনতার একটা প্রকোষ্ঠ আমাদের মনের মধ্যে তৈরি রাখা দরকার যেসব তথ্য বা খবর সত্য বা মিথ্যা বলে এই মুহূর্তে রায় দেওয়া যাচ্ছে না সেগুলিকে আপাতত পাঠিয়ে দিতে হবে বিবেচনাধীন প্রকোষ্ঠে কোনো খবরকে বিবেচনাধীন রাখা মানে এর সত্যতা বা মিথ্যার বিষয়ে রায় স্থগিত রাখা যেহেতু এই মুহূর্তে যথেষ্ট তথ্য প্রমাণ হাতে নেই তাই তড়িঘড়ি করে ভুল বিশ্বাস করার চেয়ে কিছু সময়ের জন্য রায় স্থগিত রাখা বা কিছু সময়ের জন্য সেই তথ্যকে কিছুটা হলেও সময় দেওয়াই হচ্ছে একেবারে ভূমিকা আমার কাছে মনে হয় শ্রোতা বন্ধু করোনার ঝুঁকি প্রতিরোধে স্বাস্থ্যবিধির সকল নিয়মকানুন মেনে চলুন এই ভাইরাস থেকে বাঁচতে বারবার সাবান বা ষাট শতাংশ অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন করোনা নিয়ে সঠিক তথ্য জানার পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানও উপভোগ করুন আস্থা রাখুন নিজের উপর অতীতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় আপনার দক্ষতা আর অভিজ্ঞতাকে কাজে লাগান আত্মপ্রত্যয়ী থাকুন এতে আপনার মানসিক চাপ অনেকাংশেই লাঘব হবে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আমরা অনুষ্ঠান শেষ করে দেব নানা নাতির কথোপকথনের ছোট্ট একটি স্পটের মধ্য দিয়ে তার আগে জানিয়ে দিতে চাই এতক্ষণ আমাদের মাঝে শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তর দিলেন দৈনিক গোড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তহিদ এবং আপনাদের সাথে উপস্থাপনায় ছিলাম আমি রিতিকা আর আপনারা এতক্ষণ শুনছিলেন কমিউনিটি রেডিও রেডিও মহানন্দার সৌজন্যে করোনা বিষয়ক জনসচেতনতা তৈরি অভিযোজন গুজব ও তথ্যের মহামারী প্রতিরোধমূলক অনুষ্ঠান হ্যালো ডাক্তার অনুষ্ঠানটি তথ্য সংগ্রহী এবং প্রযোজনায় মৌরুষী চৌধুরী কারিগরি সহায়তায় শারিয়ার হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলিয়া ফেদৌস অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি সহায়তায় নির্মিত করোনা সম্পর্কে আরও জানতে ডাক্তারের কাছে সরাসরি প্রশ্ন করতে আমাদের আয়োজন হ্যালো ডাক্তার অনুষ্ঠানটি আর হ্যালো ডাক্তার অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার বিকেল তিরিশ মিনিটে এছাড়াও ম্যাগাজিন অনুষ্ঠান করোনায় নাই ভাই সবাই মিলে করব জয় অনুষ্ঠানটি শুনতে পাবেন প্রতি রবিবার বিকেল পাঁচটায় জীবন বাঁচাতে সঠিক তথ্য পেতে রেডিও মহানন্দার সাথেই থাকুন সমল এ সমল সমল রে কিজো এ ডেকে পাওয়া যায় না আর শুন 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 খুশির খবর আছে তুমি খালি কি ডেকে কও আমি বুঝতে পারি না কথা কিছু শুনেছিস কি এই দা আদা গোলমরিচ বাটা খাইলে করোনা হবে না আর আর করতে হবে না তোরকে চিন্তাতে হ্যাঁ মত শুনুন ঠিকই ঠিকই হ্যাঁ ফেডবুক এটাও দেখল হ্যাঁ হ্যাঁ ফেসবুকে দিছে মেলা মানুষ কইছে এই লেগে তো দাম বাড়িয়ে গেছে মশলার হ হ্যাঁ আটাটা হাঁটি ডাঠ ডে না ভালো জিনিস আল্লাহ বাঁচাইবে হয়তো মানুষের উষেলে তা আল্লাহ বাঁচাইবে খুব ভালো হয়েছে কইছে না না আলো হ্যালো হ্যালো এ গুধা

দিয়া ওই আদা খেয়ে নং খেয়ে দিয়ে দিয়া তখন ওই ঝালের কারণে তখন বারবার মনে করে ঝাড়া ফেলে চলে গেছে লাড়ি খারাপ হয়ে গেছে হ্যাঁ তো না না তুমি কার কাছে পেলে এটা মাস্টার না ডাক্তার না কিউ কে না মাস্টার ডাক্তার হবে দুনিয়া লোক হইছে মেলা মানুষ কইছে ফেসবুকে কইছে আজি ফেসবুক লা এটা ফেসবুক না না শুনো যে তোমাকে কইলে ও কি এটা দেখতে হবে ও কি ডাক্তার কত বড় ডাক্তার

আবিঝাবি কাহোর কথাবার্তা শুই না সেটা করতে যায় না হিতে বিপরীত হতে পারে তাইলে শুন ক এই যে তোর কথাতে একটা কথা মনে পড়ে গেল একজনের চোখ উঠেছে তখন কোষে চোখ উঠলে কি দিতে হয় তোর বুড়া লোকের কুনিতে হাতের বুড়া লোকের কুনিতে আকুন দা দুধ দিতে কুহেছে হ্যাঁ যে কুনিতে না দে একটু সহজ সরল লোক আর কথা হাত তো চোখে অসুখ হ্যাঁ তো চোখে আখুন দা দুধ দিতেছে ইস দিয়া ভাই একবারে দোহারে গোড় পেড়ে বাড়াই

বা তোমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নিয়ম গালার কথা কইছে সেই নিয়ম গালা আমরাকে পালন করে চলতে হবে ওগুলাকে আমাকে মানতে হবে হ্যাঁ কারণ তথ্য হচ্ছে শক্তি আর এই শক্তি হামারকে কাছে এখন আছে আছে আমি তো অতখানি বুঝতে পারি না রে ভাই তুমি কো হেলাই তোমার মতন মেলাই ঝোনা বুঝতে পারে না দিয়ে একলে করে হিতে বিপরীত হইছে তোমার মতন মেলা হুচুকে বাঙালি এ ঝামেলায় পড়ছে পড়ে যাইছে হ্যাঁ হ্যাঁ ডাডো ও তাহলে এলা কোলা দেবে না হ্যাঁ না ঠিকই কথা একটু ঠিকই কয়েিস ও কথা কয় না তো তাহলে কি বুঝতে দাদা দাদো পথ না বুঝতে হ্যাঁ হ্যাঁ